Assalamu alaikum everyone. In today's class again, we'll be focusing on how to prepare your pre-CAS interview with University of Creative Arts, otherwise known as UCA. Acha. Sharia, hocche ki eta hocche ki khubi choto ekta uttor, ha? মানে একদমই ছোট করে উত্তরটা রেডি করছি, খেয়াল করে দেখো। মানে যদি তোমাকে জিজ্ঞেস করে ওয়াই ডিড ইউ চুজ ইউসিএ, আই চুজ ইউসিএ ফর ইটস বিজনেস স্কুল ফর দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ। দিস স্কুল ওয়াজ দ্য কি রিজন ওয়াই দ্য ইউনিভার্সিটি ওন মডার্ন ইউনিভার্সিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ইন 2019। ইট অফার্স এ ওয়াইড ভ্যারাইটি অফ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট কোর্সেস ইন এরিয়াস সাচ অ্যাজ বিজনেস অ্যান্ড মার্কেটিং। And its cutting edge courses will fully prepare me for the world of high level creative business such as luxury goods, cosmetics, etc. Moreover, another reason for choosing UCA is its employability rate, which is 97%, quite high. এই কথাটা যদি বলে দেওয়া যায়, এই প্রশ্নের পরে কিন্তু আর কোনো কিছু বলার থাকে না, খুব ছোট একটা প্রিসাইস একটা উত্তর, ঠিক কি না? হ্যাঁ শারিয়া, আমাদের শারিয়ার কি হলো? শারিয়া শোনা যায়? আচ্ছা, তাহলে এই উত্তরটা কি বলা যাবে? আমি যেভাবে বলছি একটু বদলাই ফেলছি, বলার সময় আমি যখন মানে কার সঙ্গে কথা বলি ওই ভাষায় চলে যাই। হ্যাঁ, তো হচ্ছে সামান্য একটু বদলাইছে, হয়তো কিছু অ্যাডভার্ব যোগ করছি, কিন্তু এই পর্যন্তই। এই কথাটা বলে দিলে কিন্তু যথেষ্ট, মেইন ফোকাস ছোট, এটা কি বলা যাবে? জি স্যার, অবশ্যই। আর যদি অ্যাড করা লাগে, আমি যেগুলো প্রিভিয়াসে শিখছি এগুলো অ্যাড করব, সমস্যা নেই, লং করতে হয় আরকি। যদি লং করতে চাইলে, যদি মনে করো যে করতে চাও, ইস আপ টু, কিন্তু চেক করাইতে হবে। তোমরা দুইজন দুইজনটা চেক করবে, এরপর ফাইনাল ভার্সন আমাকে জানাবে, ঠিক আছে? দুইজন মিলে মিলে করবে, এটা দায়িত্ব দিলাম। আচ্ছা স্যার, এটা দুই নাম্বার উত্তরে যেটা করতেছি যে হচ্ছে কি আর ই করে, এটা হচ্ছে খুব জেনারেলাইজ উত্তর। আমি শারীরের কথা চিন্তা করে দেখলাম যে আমার উত্তর গুলা বেশি স্পেসিফিক হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে সহজভাবে আমার তো টার্গেট হচ্ছে তোমরা দুজনে পাশ করে যাও। চাইলে স্পেসিফিক ইনফরমেশন গুলো ওয়েবসাইট থেকে যখন খুশি নিয়ে যেতে পারো, কারণ তোমাদের এই যে MBM কোর্সের যে কোর্সের যে পেজটা না ইউনিভার্সিটির, ওইখানে সমস্ত উত্তরই আছে। UCA কেন চয়েস করছো, কেন এই কোর্স চয়েস করলো, সব উত্তর আছে, কিন্তু প্রচুর ইনফরমেশন দাও এবং ল্যাঙ্গুয়েজটাও একটু কঠিন। এই কারণে আমি জেনারেল উত্তরগুলো দিচ্ছি, যেগুলো দিয়ে খুব একটা অসুবিধার কথা না। সাপোজ আমাকে যদি জিজ্ঞেস করতো, আমি জেনারেল এইভাবে উত্তর দিতাম। আমাকে জিজ্ঞেস করলো, হোয়াই ডিড ইউ চুজ ইয়োর কোর্স, অর হোয়াই ডিড ইউ চুজ MBM ইন গ্লোবাল স্টাডি, এখানে শুরুতে বলতে হবে যে আই চোজ টু স্টাডি। আপনাদের কোর্সের নাম কি যেন সারিয়া? গ্লোবাল বিজনেসম্যান এন্ড মার্কেটিং, না মানে মাস্টার্স ইন গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং, নাকি এটাই যদি শুরুতে নলেজ দেয় তাহলে মানে ওরা বুঝে নেবে এরা অফার লেটারটা পর্যন্ত ভালোভাবে পড়া নাই। হ্যাঁ, তাহলে কোর্স অফার করছে আই চুজ টু স্টাডি গ্লোবাল মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, তো হচ্ছে গিয়া আই চুজ দিস ইউনিভার্সিটি বিকজ দিস ইউনিভার্সিটি ইজ র্যাঙ্কড হাইলি স্পেশালি ইন মাই ফিল্ড অফ স্টাডি উইচ ইজ ক্রিয়েটিভ বিজনেস। আই লার্নড অ্যাবাউট দিস ইউনিভার্সিটি ওয়াইল সার্ফিং অন দ্য নেট অ্যান্ড দেন ভিজিটেড দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। And after going through research through its university website, I really got impressed with the faculty profile and the course curriculum. The curriculum was much like what I always wanted to study.
This university is well known in my country and its reputation, its worldwide reputation, will help me to get a great job when I return. The degree subject has a good national ranking. The university has a strong reputation for teaching. These are the compelling reasons that made me choose this course. I also looked at other universities, such as I can provide the names you have already, such as University of London South Bank University and Greenwich University, but the course modules they offer aren't as helpful for my future goals. এই প্রশ্নটা উত্তর দেওয়ার পর ওরা কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বলে ফেলি। হ্যাঁ, যে তুমি বলছো কি বলে যে হচ্ছে কি আর তাদের ফ্যাকাল্টি প্রোফাইল খুব রিচ, দুই একজন ফ্যাকাল্টির নাম বলো এবং তাদের কোয়ালিফিকেশন বলো, এটা কি বলা যাবে সারিয়া? উত্তরে যা যা দেওয়া হবে তারপরে কিন্তু চাইলে ওরা জিজ্ঞেস করতে পারে, কিন্তু সাধারণত করবে না। এটা করলে মানে ওরা দেখতে চায় যে আপনি কতটুকু রিসার্চ করছেন। হ্যাঁ, এখানে তাহলে কি বলা যায়, গট ইমপ্রেস উইথ দেয়ার কি বলা যায় দেয়ার কোর্স কারিকুলাম খালি দিয়ে দিই। হ্যাঁ জি, উইচ এখানে একটু দিয়ে দিই, উইচ মেইনলি ফোকাসেস অন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ মানে কি কি সাবজেক্ট পড়াবে সবগুলো কি দিয়ে দিছে? বলেন কি মানে সবসময় মোবাইলে রাখবেন, এটা ইনফরমেশন সবগুলো একসঙ্গে দিচ্ছি না, তাহলে আপনাদের মাথা নষ্ট হবে, ওয়েবসাইট দেখে নিজে নিজে নিয়ে নিবেন। আচ্ছা, আমি আপনাদের শেয়ার স্ক্রিনে গিয়ে ইয়েটা দেখাই, নিউ শেয়ার গিয়ে ক্রোমটা দেখাই, এখন আপনাকে দিয়ে যদি এই কথাগুলো আড়লে যদি এই প্রশ্ন উত্তরটা জিজ্ঞেস করে যে আপনারা কিন্তু করবেন এইটা, আপনাদের যেহেতু প্রি মাস্টার্স না কি বলে এগুলো কোনো কিছু নেই, আপনারা ডাইরেক্ট মাস্টার্স এ যাচ্ছেন, তো হচ্ছে গিয়ে এই করে দেখান কি কি আছে, দেখেন কি কি পড়বেন। হ্যাঁ, সবচেয়ে ইউনিক ব্যাপারগুলো হচ্ছে দেখেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ যে বুট ক্যাম্পের যে আপনারা মানে এটা নিয়ে বলতে পারেন। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট বুট ক্যাম্প ক্রিয়েটিভিটি অ্যান্ড ওরিয়েন্টেশন, আমি আপনাদের কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা চট করে ঢুকে যেতে পারবেন, গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটা সহজ টেকনিকটা শিখে নেন আপনারা, যেটা হচ্ছে কি আপনারা মানে বলবেন যে হ্যাঁ তোমরা কারিকুলাম নিয়ে তো কথা বলতেছো, বলো দেখি তোমাদের কারিকুলামে কি কি আছে বলবেন। দ্য কারিকুলাম ওয়াজ স্ট্রাকচার্ড ইন এ ফার্নিশড ওয়ে অর ইন এ ভেরি ওয়েল প্ল্যান্ড ওয়ে, ইন টার্ম ওয়ান উইল বি স্টাডিং প্রথম কোর্সের নামটা বলতে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গ্লোবাল ইন্ডাস্ট্রি ফিউচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ লিডারশিপ। হ্যাঁ, উইল বি স্টার্টিং কোর্সের নামটা একটু বড় আপনারা এইভাবে বলে দেন, ইন ফার্স্ট টার্ম উইল বি স্টার্টিং গ্লোবাল ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিউচার্স অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ,
আর কি বলে এগুলো, এরপরে এটা নিয়ে একটু বলে দিয়ে দিয়েন যে কি বলে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্রোভাইডিং রিচ ইনসাইটস, এগুলো একটু নিজের মতো করে বলে দেন। হ্যাঁ, এই জায়গাগুলোতে আপনাদের একটা চালাকি করতে হবে, সবগুলো কিন্তু পড়ার দরকার নেই, সবগুলো পড়লে আপনার কখনোই কোনো কিছু বলতে পারবেন না। এখানে এখানে অনেকগুলো কোর্স আছে, সবগুলোকে মনে রাখা সম্ভব কখনোই না। টার্ন টু দেখেন, বুট ক্যাম্প ইত্যাদি ইত্যাদি, টার্ন থ্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ দিয়ে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি লিডারশিপ, হ্যাঁ বুট ক্যাম্প থ্রি, আপনার মানে কি বলে এটা হচ্ছে কি শুধু প্রথম যে মডিউল, প্রত্যেক সেমিস্টারে দেখেন একটা কমন, হ্যাঁ এই কোর্সটা একদম টপ কোর্সটা দেখেন একদম কমন, সব সেমিস্টার অফার করতেছে, এটা টার্ম ওয়ানেও করতেছে, কিন্তু ভিতরে পড়াশোনাটা একটু আলাদা। হ্যাঁ, রিচ ইনসাইটস দেখেন টার্ম টু তেও গিয়ে কিন্তু এই কোর্সটা রিপিট করতেছে। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানার মতো ব্যাপার, এখন হয়তো আপনাদের মাথা ঘুরাচ্ছে, বাট ক্রিয়েটিভ ইউনিভার্সিটিতে দিয়ে কি বলে ক্রিয়েটিভ ইউনিভার্সিটি টিকতে গেলে এই জিনিসগুলো একটু একটু বলতে হবে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু ওরা ভিতর থেকে ধরবে, ধরবে না যে এরকম কোনো ছাড় নেই, হ্যাঁ ধরবে অবশ্যই ধরবে। তো দেখেন এই জায়গায় যদি আপনার উত্তরটা রেডি করেন, এখানে আমি আপনাদের যা দেখাইলাম যে আপনারা তো খুব কারিকুলাম নিয়ে বক্তব্য বলছেন, তো বলছে টেল মি অ্যাবাউট দ্য কারিকুলাম অফ ইউসি, তখন আপনারা বলবেন দেয়ার আর থ্রি টার্মস ইন ইউসিএ এমবিএম প্রোগ্রাম, কি বলে ইচ টার্ম উইল লাস্ট ফর অলমোস্ট 4 মান্থস, অ্যান্ড ওয়ার উইল বি লার্নিং ক্রিয়েটিভ অ্যাবাউট ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সাচ অ্যাজ। আচ্ছা, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়, আপনাকে এটা কি রিসার্চ করে দেখছেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়? কেউ কি দেখছেন কখনো? স্যার এটা ইন্ডিভিজুয়ালি দেখি নাই স্যার। কখনো দেখেন? মাথা নষ্ট করার দরকার নেই, দেখলেও হয়তো এগুলোকে অনেক কঠিন মনে হইতে পারে, কিন্তু একটু পড়লে জিনিসগুলো একটু দেখলে জিনিসগুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যে আপনার মানে কোর্সের ব্যাপারে সব বলা আছে, ফুল টাইম লেন্থ 1 ইয়ার, কি কি পড়বেন দেখেন, ফ্যাশন ইন্ডাস্ট্রি, কসমেটিক্স এন্ড বিউটি, এগুলো কিন্তু কেউ আপনাদের পড়াবে না, গেম ইন্ডাস্ট্রি, তারপরে গ্লোবাল মিডিয়া ইন্ডাস্ট্রি, এই কোর্সের ডিটেল গুলো আবার ওয়েবসাইটে পাবেন। এই যে এখানে মানে এখানে কোর্সের ডিটেল গুলো সবগুলোই পাবেন, এই দেখেন স্ট্র্যাটেজি স্যার এই সবগুলো কোর্সের ডিটেল পড়বো নাকি স্যার? না না, সবগুলো পড়লে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি এটাই তো বলতে স্যার, আপনি ঘুরে দিন পড়বেন মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা আপনাদের জন্য খুব ভালো হবে বুঝছেন, অথবা ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক্স এটাও পড়তে পারেন। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে আপনাদের মানে যেগুলো পড়া সহজ, সাপোজ হচ্ছে কি আমি কসমেটিক্স এন্ড বিউটি গুলোতে আমি আপনাদের যাইতে না পারবো, এগুলোতে গেলে আপনাদের আটকাই দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক্স এটাতে যাইতে পারেন। আর কি বলে আপনার মানে দেখেন এখানে একটা লাইন আছে, দিস ইউনিট এক্সপ্লোর দ্য এভলিউশন অফ ডিজিটাল মার্কেটিং এন্ড টেকনোলজিস, থিওরিজ প্র্যাকটিস অফ মার্কেটিং এন্ড ডিজিটাল কনজিউমিং, রিয়েলাইজ দ্য ট্রেন্ড এন্ড ডিজিটাল কমিউনিকেশন টু ইনোভেট এক্সপ্লোর ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং মিডিয়া স্ট্র্যাটেজিস, মানে মোট কথা ডিজিটাল মার্কেটিং কি ফেসবুকের অ্যাড, তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাড, গুগলে যে অ্যাড তৈরি করা হয়, এগুলোতে আপনার কিভাবে কাস্টমার বেশি টানতে পারবেন, কোন ল্যাঙ্গুয়েজে কত ওয়ার্ড দিয়ে আপনার বিজনেস গুলো টানতে পারবেন। হ্যাঁ, এই যে স্ট্র্যাটেজি গুলো আপনাকে ওই কোর্সে শেখানো হবে। আপনারা বলতেন যে ডিজিটাল মার্কেটিং এ আপনারা সাইন করতে চান, এটা মানে সুন্দর একটা আইডিয়া হইতে পারে। তো যাই হোক, আপনাকে কিন্তু মানে জিজ্ঞেস যখন করবে ভিতর থেকে যে কোনো জায়গার থেকে, মানে আপনারা যে বলতেছেন বলার থেকে যে কোনো জায়গা থেকে ওরা জিজ্ঞেস করতে পারে। আসেন চলে আসে, এখন ওই ওয়ার্ড ফাইলটা চলে আসে। আপনাকে মানে এই যে আমি কথাটা বললাম, ওয়াই ডিড ইউ চুজ ইউর কোর্স, দিস ইউনিভার্সিটি ইজ র্যাঙ্ক হাইলি স্পেশাল ইন মাই ফিল্ড অফ স্টাডি, এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর ফিল্ড অফ স্টাডি, আপনি মানে বলতে হবে যে আপনার মানে মাস্টার্স ইন গ্লোবাল মাস্টার্স ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, এইভাবে বলতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার মানে সার্ফ নেট পড়ছেন, এটার থেকে ওরা সেকেন্ডারি কোনো প্রশ্ন করতে পারবে না, এই কারিকুলাম শব্দটার থেকে ওরা প্রশ্ন করতে পারে, এটাকে আমি রেড মার্ক দিয়ে রাখি। হ্যাঁ, তো হচ্ছে এটা থেকে প্রশ্ন করতে পারে, করার খুবই সমূহ সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে যে আপনার মানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, এটা নিয়ে প্রশ্ন করতে হবে যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়, এটা আপনার গুগলে একটু সার্চ দিয়ে দিয়েন যে হোয়াট ইজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর মানে কোনো ব্যাপার না, কিন্তু ইউসের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন, এই যে কসমেটিক্স বিউটি ফ্যাশন ইত্যাদি, তারপরে লাক্সারি গুডস, লাক্সারি গুডস বলতে কি বোঝায় কেউ কি বলতে পারেন? স্যার লাক্সারি গুড বলতে অনেক দামি দামি জিনিসপত্র,
আপনার মানে রিকুলে মানুষ তো কি বলে ছেলেরা ঘুড়ি পড়লে অনেক কিছুই করতে পারে, কিন্তু প্লাটিনামের ঘুড়ির দামই হয়ে গেছে লাখ টাকার মতো। হ্যাঁ, তো এইরকম ব্যাপার। তো লাক্সারি গুডস হচ্ছে এই ধরনের জিনিস যেগুলো বিলাসযোগ্য। তারপর হচ্ছে যে আপনার মানে আরো বিভিন্ন ব্র্যান্ড আছে না, রেডো রাডো সরি রেডো বলতেছি রাডো, তারপরে ওমি কি জানি যে নাম করা একটা ওমেগা ঘুড়ি, এগুলোর দাম অনেক বেশি। লাক্সারি হ্যাঁ রোলেক্স, রাইট রাইট রোলেক্স তো হচ্ছে। তারপরে গাড়ির ভিতরে যখন অনেক নাম করা গাড়ি আছে যেগুলো লাক্সারি কার, তো হচ্ছে কি আপনার মানে তো এই জিনিসগুলো আর কি, এই ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে লাক্সারি গুডস এর ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ইউনিভার্সিটি ইজ ওয়েল নোন ইন মাই কান্ট্রি, এটা জিজ্ঞেস করতে পারে যে হাউ ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন দিস ফ্রেজ ওয়েল নোন ইন ইউর কান্ট্রি, হাউ দিস ইউনিভার্সিটি ইজ ওয়েল নোন ইন ইউর কান্ট্রি, তখন এটা বলতে পারবেন। কি বলে আফটার স্টার্টিং ফ্রম UCA আই হার্ড কি বলে I learned from the newspaper that after studying from UCA many of the UCA graduates are doing very well in the business sector, some of them become very successful and become high officials for large companies like Grameenphone. তারপরে কয়েকটা নাম করা বেক্সিম কো, এইভাবে নাম কয়েকটা বলে দিয়ে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন যখন জিজ্ঞেস করবে আপনাদের মাইন্ড সেটিংটা রেডি রাখবেন, উত্তর দিবেন, ভরকাবেন না, কখনোই ভরকাবেন না। হচ্ছে কি বলে এটা থেকে যদি আমি যেগুলো বলতেছি এগুলো জিজ্ঞেস করতে পারে নাও করতে পারে, কিন্তু আপনার মেইন জিনিসটা মেইন ফোকাসটা ঠিক রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি দ্য ডিগ্রি সাবজেক্ট হ্যাজ এ গুড ন্যাশনাল র্যাঙ্কিং, দ্য ইউনিভার্সিটি হ্যাজ এ স্ট্রং রেপুটেশন ফর টিচিং। তারপরে হচ্ছে গিয়ে দেখেন আই লুকড এট আদার ইউনিভার্সিটিজ, এখানে আরেকটা প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে কিন্তু যে তুমি অন্য কোন ইউনিভার্সিটি সার্চ করছো কিনা, আপনি মানে এইটা এইটাতে কিন্তু এটা উত্তরটা হয়ে যাচ্ছে যে আই লুকড এট আদার ইউনিভার্সিটিজ সাচ অ্যাজ লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি অ্যান্ড গ্রিনউইচ ইউনিভার্সিটি, বাট দ্য কোর্স মডিউলস দে অফার আরেন্ট অ্যাজ হেল্পফুল ফর মাই ফিউচার ক্যারিয়ার গোলস। এই জায়গাটা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর ফিউচার ক্যারিয়ার গোলস দ্যাট ক্যান নট বি কি বলা যায় এটা দ্যাট ক্যান নট বি মেড বাই গ্রিনউইচ ইউনিভার্সিটি অর লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি। এই জায়গাটা কি বলা যেতে পারে? স্যার এটা স্যার যেহেতু আমরা বিজনেস করতে চাই স্যার আমাদের দেশে ফিরে এসে, তো এখান থেকে বিজনেস পারপাজে আইডিয়া গুলো আমরা অনেক ভালোভাবে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই শব্দটা ইংলিশে কিভাবে বলা যেতে পারে? হ্যাঁ কি বলে বিকজ দিস ইউনিভার্সিটি, এইভাবে বলবেন উত্তরটা, কি বলে বিকজ দিস ইউনিভার্সিটি বিজনেস ডিগ্রি ফোকাসেস অন ক্রিয়েটিভ ইউনিভার্সিটিজ which is quite unique মানে খুবই ব্যতিক্রম and not available in other universities. তারপর বলবে কি বলে দুই একটা মডিউলের নাম বলো তো যেগুলো হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল না, তখন আপনারা কি বলবেন? মানে ফ্যাশন বিউটি গুলো তো অন্য ইউনিভার্সিটি একটু নাই, সত্যি কথা নাই। আপনি বলবেন গ্লোবাল গেমস ইন্ডাস্ট্রি এন্ড বিজনেস, তারপরে গ্লোবাল ফাইন আর্ট ইন্ডাস্ট্রি এন্ড বিজনেস, হ্যাঁ these courses global media industry and business, these area global luxury industry and business, you know global music industry and business, dekhen apnar mane shobgulo sheshe business lagai den ki ki ache global lagai diben shurute apnader mone rakhte hobe je gula je fine art games equally media ar ei bhabe mone rakhben luxury ei but ar kono kichu nai kintu khubi shohoj kintu khyal kore dekhen global shurute lagaiche luxury eto hocche দেখেন ফাইন আর্ট, ফাইন আর্ট মনে রাখলে না রাখলে অসুবিধা নেই, গেমস মনে রাখা সহজ, মিডিয়া স্যার ফাইন আর্ট এটা কি স্যার মানে আর্টিং স্যার আর্ট আর্ট ইন্ডাস্ট্রি নাকি স্যার ফাইন আর্ট বিজনেস কি? ফাইন আর্টে আমার আইডিয়াটা খুবই কম, ফাইন আর্ট জিনিসটা কি চলেন একটু দেখে নিই হোয়াট ইজ ফাইন আর্ট। এই দেখেন আমি কিভাবে দ্রুত সার্চ করতে পারি, দেখছেন রাইট মাউস ক্লিক করলাম সিলেক্ট করে সার্চ গুগল ফর ফাইন আর্ট কি চলে আসলো, দেখেন ছবি ফাইন আর্টস, দেখছেন এগুলো হচ্ছে ফাইন আর্ট, দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? জি স্যার, এই যে অফার লেটারও সেম এরকম পোস্টার লাগাইলে আছে, হ্যাঁ এটা এটা ফাইন আর্ট, এগুলো হচ্ছে ফাইন আর্ট, এগুলো এগুলো নিয়ে আপনাদের পড়াবে।
ঠিক আছে, যদি ইলেকটিভ সাবজেক্ট, এটা কিন্তু চাইলে নিতে পারে না চাইলে না, আমি আপনাদের যেটা বুদ্ধি দিব, যদি আসলে এটা আপনাদের কাজে লাগে, যেগুলো কিন্তু কম্পালসারি, যে মনে রাখবেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গুলো আপনাদের পড়তেই হবে, যেগুলোর আগে ইলেকটিভ লাগানো, হ্যাঁ, যে ইলেকটিভ এ, ইলেকটিভ এ, ইলেকটিভ এ, এগুলো হচ্ছে কি আপনার মানে নিতে হবেই হবে। কোনটা কোয়াটা নিতে হবে আপনারা দেখেন। আপনাদের হচ্ছে কি আপনার মানে প্রথম সেমিস্টারে আপনাদের হচ্ছে কি টার্ম ওয়ানে কোর্স টাইটেল গেমস ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি, আপনার মানে কোথায় ডিটেলটা কোথায়, আচ্ছা এই যে দেখেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ফিউচার, এটা হচ্ছে কি আপনার মানে এটা কোর্স সাবজেক্ট, কোর্স সাবজেক্ট আপনার আছে মোট 5টা, দেখছেন 5টা, আপনাদের ক্রেডিট হচ্ছে টোটাল 180। হ্যাঁ, তো হচ্ছে কোর্স সাবজেক্ট হচ্ছে কি আপনাদের 5টা, তারপর হচ্ছে 2 3 4 5, তারপর হচ্ছে সরি নিচে আরেকটা আছে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা হচ্ছে কি আপনার মানে কোর্স সাবজেক্ট। হ্যাঁ, তো হচ্ছে কি এখন আপনাদের কি বলে আপনার মানে ইলেকটিভে হচ্ছে কি আপনার মানে প্রত্যেক বছরে কয়টা কথা একটা রিয়েতে লেখা আছে, টার্মে লেখা আছে, ও আপনার মানে এখানে আপনার মানে কোর্সের যদি রিয়েগুলো দেখেন, হ্যাঁ হচ্ছে কি আপনার মানে কোথায় রিয়েগুলো আপনার মানে এখানে হচ্ছে আপনার যা যা কোর্স করতে পারবেন, এটা হচ্ছে কি আপনার মানে অফার স্পেশালাইজেশন ইন যেকোনো একটাতে আপনার স্পেশালাইজেশন করতে পারেন। হ্যাঁ, যে গ্লোবাল মিডিয়া ইন্ডাস্ট্রি, লাগজারি গুডস এন্ড মিডিয়া সার্ভিস অথবা মিউজিক ইন্ডাস্ট্রি, 1 2 3 4 5 6 7 7টা সাবজেক্ট আপনার স্পেশালাইজেশন নিতে পারেন। ঠিক আছে, তো হচ্ছে কি আপনার মানে দেখেন এখানে হচ্ছে কি যে কটা সাবজেক্টের নাম বলে দিছে, এগুলোতে আপনার স্পেশালাইজেশন নিতে পারেন চাইলে। ঠিক আছে, আসেন আচ্ছা, এই দেখেন প্রত্যেক সেমিস্টারে আপনাদের একটা করে ইলেকটিভ নেওয়ার সুযোগ থাকবে, আর কোর কোর্স থাকতেছে কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা করে প্রথম সেমিস্টারে 5টা কোর কোর্স পাচ্ছেন, আর একটা পাচ্ছেন হচ্ছে ইলেকটিভ। হ্যাঁ, তারপরে আপনার মানে পরবর্তী সেমিস্টারে দেখেন হচ্ছে গিয়ে রিকুয়েল আপনার মানে রিকুয়েল আপনার মানে এই যে এইভাবে কোর কোর্স আবার এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে আবার হচ্ছে কি আপনার মানে রেগুলার সরি এটা এখানে দেখে লাভ নেই, এখানে কোর্স গুলো এখান থেকে দেখতে হবে। আমরা কোর কোর্স এর যে এটা একটা কোর কোর্স টার্ম ওয়ান, এটা একটা কোর কোর্স, এটা একটা কোর কোর্স, তারপরে এটা একটা কোর কোর্স, এটা হচ্ছে ইলেকটিভ এখান থেকে, তাহলে কয়টা 1টা 2টা 3টা 4টা 4টা হচ্ছে কোর কোর্স করবেন, আর হচ্ছে কি আপনার মানে যেকোনো একটা ইলেকটিভ নেবেন। হ্যাঁ, টার্ম টু তে যখন যাবেন তখন হচ্ছে কি আপনার মানে এই দেখেন কোর, এটা হচ্ছে কি কোর কোর, যেগুলো তো মোট কথা ইলেকটিভ লেখা নাই সেগুলো হচ্ছে কোর কোর্স। টার্ম রিয়েতে আপনার মানে টার্ম টু তে আপনাদের একটা ইলেকটিভ কোর্স তো নাই, টার্ম থ্রি তে আসেন, টার্ম থ্রি তে এসে আপনার মানে এই যে আপনি যখন ইলেকটিভ কোর্স গুলো যে করছিলেন না ওই আপনার মানে টার্ম ওয়ানে এটার সঙ্গে তখন যদি আপনি ফ্যাশন নিয়ে থাকেন তাহলে ফ্যাশন নিয়ে পড়বেন, যদি আপনার মানে ফোরকাস্টিং বিজনেস অ্যানালিটিক্স এগুলো আপনার ইলেকটিভ এগুলো হচ্ছে আপনার মানে পছন্দ মতো একটা আপনার নিতে হবে। হ্যাঁ, ইলেকটিভ বি থেকে যেকোনো একটা নিতে হবে, আর ইলেকটিভ সি থেকে যেকোনো একটা নিতে হবে, আর মাস্টার্স প্রজেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আপনাদের মানে অপশন আছে, এগুলো আপনার মানে কোর্স যখন পড়াশোনা করবেন তখন অপশন থাকবে হচ্ছে কি এইভাবে করে। হ্যাঁ, তাহলে টার্ম ওয়ানে হচ্ছে আপনারা আপনাদের যে এখানে স্পেশালাইজেশন করতে চান এটা সিলেক্ট করে নিতে হবে,
পরীক্ষায় আপনি মানে যখন ইন্টারভিউ ধরবে আপনাদের এই নলেজ গুলো থাকতে হবে। আচ্ছা এখানে আপনারা কোনটা করতে চান বলেন দেখি, কোনটা আপনার জন্য বলা ইজি হবে? সারি আপনি কোনটা করতে চান? হ্যাঁ বলেন ফাতে, আপনি আমার একটা প্রশ্ন আছে স্যার, বলেন বলেন। কোর কোর্স এবং ইলেকটিভ কোর্স এগুলোর মধ্যে পার্থক্যটা কি স্যার? আচ্ছা কোর কোর্স হচ্ছে আপনার নিতেই হবে, কোর কোর্স হচ্ছে মানে দ্যাট ইউ মাস্ট, এগুলো আপনার মানে ইউনিভার্সিটি চয়েস দিতে হবে, চয়েস দিবে না নিতেই হবে, কোন চয়েস নেই, কম্পালসারি নিতে হবে। যে আপনার মানে আপনার মানে এসএসসি তে পড়ে আসছে না অপশনাল সাবজেক্ট আর মেইন কোর্স? জি স্যার, হ্যাঁ বুঝতে স্যার, মেইন সাবজেক্ট এন্ড অপশনাল সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে কি আপনার মানে ইলেকটিভ কোর্স গুলো হচ্ছে মানে ঐচ্ছিক, আপনি মানে যে কোনো একটা নিতে হবে কিন্তু আপনার ইচ্ছা কোনটা নেবেন, ইলেকটিভ এই যে ইলেকটিভ এ যে লেখা, আর এগুলো হচ্ছে কি আপনার মানে নিতেই হবে মেইন কোর্স, বাংলা ইংরেজি অঙ্ক জেনারেল ম্যাথ এগুলোর মতো আর কি। তো হচ্ছে কি আমি সায়েন্সের স্যার ছাত্র তো তাই ওইভাবেই বলি, তো হচ্ছে কি আপনার মানে যেগুলো নিতেই হবে আর যেগুলো ঐচ্ছিক অর্থাৎ মানে এগুলোর ভিতরে আপনার চয়েস দিয়ে দিবে যে যেকোনো একটা নাও। এখানে আপনার কোনটা নিয়ে পড়তে চান এটা কিন্তু চিন্তা ভাবনা করে নিন, কারণ ওইটাই হবে আপনার স্পেশালাইজেশন। লাগজারি গুড বলবো স্যার, লাগজারি গুড বলার পরে যদি আর কোনো রিপিট কোশ্চেন হয় হোয়াই ইউ চুজ, হ্যাঁ হোয়াট ইজ লাগজারি গুডস, হোয়াই ইউ চুজ লাগজারি গুডস, আপনি মানে বলবেন লাগজারি গুডস দিয়ে মানে লাগজারি গুডস জিনিসটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে, লাগজারি গুডস জিনিসটা কি আসলে বলেন দেখি। আপনার মানে এই যে বললাম হ্যাঁ, অলদো আপনি এইভাবে বলবেন ইন আওয়ার কান্ট্রি দ্য স্কোপ অফ লাক্সারি গুডস বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং ডে বাই ডে ডে বাই ডে অ্যান্ড দেয়ার উইল বি লট অফ অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জিং এস লট অফ প্রমিজিং অ্যান্ড চ্যালেঞ্জিং অপরচুনিটিস ইন দিস লাক্সারি গুডস এরিয়া উইচ আই ভেরি মাচ কিন টু টেক। হ্যাঁ এইভাবে দিয়ে করে আপনি মানে সুন্দরভাবে করবেন উইথ এ প্রফেশনাল ডিগ্রি, উইথ এ প্রফেশনাল ডিগ্রি অ্যান্ড এডুকেশন ফ্রম এ কোয়ালিটি ইউনিভার্সিটি লাইক ইউসিএ উইল পশ্চিমি টুয়ার্ডস এ ফাস্টার অ্যাচিভমেন্ট। এভাবে বলে দিন। হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে কি ইউসিএ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে একটা ব্যাপার কি আপনার মানে আমরা যে ব্যাপারে কেরিয়ার করতে চাই ওই ব্যাপারে যদি মানে প্রফেশনাল প্র্যাকটিস মানে কিভাবে প্রফেশনে কিভাবে কাজ করে এটা প্র্যাকটিক্যাল নলেজ যদি থাকে তাহলে কিন্তু এসে আমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আর ইউসিএ পড়াটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই যে একটা এটা ওদের যদি আপনারা মানে খুশি করতে চান দেখেন ইউসিএ পড়াশোনাতে আপনার মানে অ্যাসেসমেন্ট হাউ দিস প্রোগ্রাম ইজ অ্যাসেসড এই উত্তরটা আপনারা দেখেন। রিটেন রিটেন এক্সামে কত পার্সেন্ট মার্কস আছে দেখছেন? রিটেন এক্সামে স্যার অ্যাসেসমেন্টে 0% 0%। হ্যাঁ তা হচ্ছে কি আপনার মানে প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে 5% আর কোর্স ওয়ার্ক হচ্ছে 95%। এটা কিন্তু আপনাদের বলতে হবে যে হোয়াট ইজ দা মোড অফ অ্যাসেসমেন্ট। এই ডকুমেন্ট আমি আপনাদের দিই নেটওয়ার্কে বুঝতে পারছেন নাকি? হ্যাঁ বুঝি নেই। আচ্ছা স্যার আমি স্যার অনেস্টলি স্যার ফ্যাশন ডিজাইনিং এন্ড কসমেটিক ইন্ডাস্ট্রি যদি পড়াশোনা করতে চাই কোনো অসুবিধা নেই, ভেরি গুড। এটা এগেইনস্ট কি কি বলতে পারি স্যার ফেভারে? আচ্ছা ফ্যাশন ডিজাইন, আচ্ছা ফ্যাশন ডিজাইন কোথায়? ফ্যাশন ইন্ডাস্ট্রি এন্ড বিজনেস তাই তো? না কোনটা? আমি স্যার কসমেটিক্স বিউটি কেন পড়তে চাই এইটার উত্তরে স্যার আমি এটা আনসার করতে চাই যে কসমেটিক্স বিউটি এটা স্যার আমরা স্যার বাংলাদেশের মানে বেশিরভাগ মানে অরিজিনাল প্রোডাক্টের জন্য ইউকে ইউএসএ এসব ডিপেন্ডেন্ট ব্র্যান্ড খুঁজি স্যার সবসময় যে এটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের দেশের প্রোডাক্ট গুলো কসমেটিক্স গুলো ভালো হয় না অতিরিক্ত কসমেটিক্স এর কারণে মানে খারাপ কসমেটিক্স এর কারণে আমাদের ক্ষতি করে ইন্ডাস্ট্রি whereby I will be able to run a successful businessman, a successful business of cosmetic industry with the knowledge and practical experience I gained from University of Creative Arts, University of Creative Arts, এই তো এই শেষ, এটা বলে দিলেই যথেষ্ট। আপনার মানে কথাগুলো রেকর্ড হবে আপনারা শুনতে পারবেন কোনো অসুবিধা নেই, কথাগুলো ইউটিউবে আমি ছেড়ে দিব শুনতে পারবেন বারবার। আর সারিয়া আপনি কোন জায়গায় করতে চান? এটা ওর সঙ্গে মিলানোর কোনো প্রয়োজন নেই, আপনার কোনটা আপনি ফ্রি বলতে পারবেন ভালোভাবে বলেন সারিয়া।
কোনটা আপনার জন্য ভালো হবে, এটা কিন্তু মানে জিজ্ঞেস করার মতো। তুমি মারা যাও নাই তো? ও মারা গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ও তো লাইনই নেই, ওর কি হইলো? বলতে স্যার মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক, সময় মতো আসবে। আচ্ছা না, ক্লাসে করে অসুবিধা শুনতে পারবে। আচ্ছা এই দেখেন, এই জিনিসগুলা কিন্তু এই পাতাটা লিঙ্কটা আর এই ডকুমেন্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু দেখেন শিখার অনেক ব্যাপার আছে। যে হাউ ইয়োর কোর্স ওয়াজ অ্যাসেসড, আপনি বলবেন ইন রিটেন এক্সাম দেয়ার নো 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 মার্কস, ইন প্র্যাকটিক্যাল এক্সাম কভার 5% অফ দা টোটাল মার্কস, অ্যান্ড কোর্স ওয়ার্ক কভার্স 95% মার্কস। একটা ইউনিভার্সিটির আসলে ইউনিভার্সিটির একটা অন্যরকম পড়ায়, ওদের পড়ানো অন্য কারোর সঙ্গে মিলে না। জি স্যার, আপনি বলে স্যার অ্যাসেসমেন্টটা বুঝতে পারতে স্যার, এটা ইউনিক। অনেক ইউনিক। আচ্ছা দাঁড়ান, আমি আমার ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি, যে পর্যন্ত কমপ্লিট হচ্ছে ওই পর্যন্ত। এটা হচ্ছে ইউসি কে ফোকাস করে তৈরি করার চেষ্টা করছি, শেষ দিকের কিছু প্রশ্ন এখনো রেডি করা হয় নাই, তো এগুলো একটু দেখবেন ভালোভাবে। হ্যাঁ আর হচ্ছে দেখেন, আসেন পরবর্তী প্রশ্নে আসি, যেগুলো দিছেন স্যার আমরা ওগুলো প্র্যাকটিস করি, বাকিটা আপনাদের স্যার। হ্যাঁ আচ্ছা দেখেন, হাউ ডাজ দিস স্টাডি ফিটস ইনটু ইওর ক্যারিয়ার প্ল্যানস। এই জায়গায় ফাতেহা, আপনি মানে আমি এখানে বলছি জেনারেল উত্তরগুলো। আই হ্যাভ গট এ ভেরি স্ট্রং ইন্টারেস্ট ইন দিস ফিল্ড এন্ড ডুইং দিস জাস্ট প্রোভাইড এ স্পেশালাইজেশন ইন মাই ফিল্ড অফ ইন্টারেস্ট। আপনি যদি বলেন কসমেটিক্স ইন্ডাস্ট্রি, আপনি এইভাবে বলতে পারেন, আই হ্যাভ গট এ ভেরি স্ট্রং ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড অফ কসমেটিক্স ইন্ডাস্ট্রি, and doing this course will provide me the required specialization in this field. This course will open new horizons for me and there are excellent business prospects. apne jehetu ei jaygay apni mane kyo job korte chay tar jonno job thakuk, apni jehetu nije byabsha dar korate chan apni bolben business prospects. ha ar jara job bolte chay oder jonno job rekhe dilam for me in my home country after completion of my course. আর এরপরে দেখেন এই জায়গায় আমি নিজের একটু লাগাইছি, আর গভর্নমেন্ট ইজ ইনক্রিজিংলি প্রমোটিং এন্টারপ্রিনিয়র্স এন্ড বিজনেস এন্ড এ ফর্মাল ডিগ্রি ইন এডুকেশন উইল হেল্প মি ইন কন্ট্রিবিউটিং টু দ্যাট। ঠিক আছে, এটা বলে দিতে পারেন মানে আমাদের সরকার তো দেখেন, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু গতদিনও বোধ হয় বলছেন যে চাকরি না করে উদ্যোক্তা হওয়ার জন্য, হ্যাঁ যাতে হচ্ছে কি মানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার জন্য বলছেন, গতদিনও বলছেন উনি, তো কাজেই এই জিনিসগুলো আপনাদের মানে মাথায় রাখতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে কমন প্রশ্ন, এটা এখান থেকে বলে দিন, এটা আমি খুবই ছোট করার চেষ্টা করছি, তো হচ্ছে কি আপনার মানে এই জায়গাটা হচ্ছে কি আপনার মানে এই উত্তরটা দিয়ে বাংলাদেশে কেন পড়তেছি না, কারিকুলাম আপ টু ডেট না। হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা কথা বলছে, প্রথম 500 ভিতরে বাংলাদেশে কোনো কিউএস র্যাঙ্কিং এ প্রথম 500 ভিতরে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নেই, তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মানে বলার মতো। আমি এই পর্যন্ত এসে করতে পারি না, হ্যাঁ এগুলো আগে এই পর্যন্ত করছি, আপনাদের ডকুমেন্ট আজকে দিচ্ছি, বাট আমার করা হয়েছে এই পর্যন্ত, এটা আর করা হয়নি, এটাই পরে এর আগ পর্যন্ত ডিসাইডেড এক্সট্রা কস্ট, এই পর্যন্ত করা হয়েছে, বাকিগুলো করা হয়নি। রেঙ্কিং এর মধ্যে কত এটা কোনো নাম্বার আছে নাকি তাদের? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা আপনি মানে এই যে গুগলে সার্চ দিবেন সবসময়, এগুলো আমাকে জিজ্ঞেস করবেন কি সবসময় নিজে সার্চ করে নিয়ে জেনে নেবেন, এই দেখেন কিভাবে বাক করে। আচ্ছা ওইটা তো দেখলাম 2005 সালে এস্টাবলিশ হয়েছে স্যার, হ্যাঁ নতুন ইউনিভার্সিটি হিসেবে, এগুলো বলার মতো এগুলো কিন্তু বলবেন, আপনি যে রিসার্চ করছেন এটা আপনি বলবেন, দিস ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন 2005, এগুলো বলে সবসময় বলবেন, রিসার্চ করছেন এটা বলতে ভয় পাবেন না, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা মানে ভয় পেয়ে যান আর সুন্দরভাবে বলার কনফিডেন্সটা আপনাদের ভিতরে নাই। ইউনিভার্সিটি আপনি কি লিখতেছি, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস বা ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি লিখতেছি না, ক্রিয়েটিভ আর্টস র্যাঙ্কিং, ক্রিয়েটিভ আর্টস র্যাঙ্কিং, আমারও ভুল হয়ে যায় ফাতেহা, র্যাঙ্কিং কি করবেন মানুষ তো। আচ্ছা আপনি মানে এই যে দেখেন এটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর অবস্থা, কলেজ দুনিয়া এটা কি আসলো? আচ্ছা হাই হাই, এটা তো অনেক ভালো এক পজিশন, ও মাই গড। আচ্ছা না এটা থেকে না দেখে আরো রিলেবল কোন ওয়েবসাইটে যাই, স্টাডি নিকে টপ ইউনিভার্সিটিজ, এই যে এই ওয়েবসাইটটা খুব ভালো আমার খুব পছন্দের, স্টাডি অ্যাব্রোড শিখছে ইন্ডিয়ানদের একটা ওয়েবসাইট, তো খুব চমৎকার সব র্যাঙ্কিং নিয়ে সুন্দরভাবে বলে দিচ্ছে, দেখেন সব লিস্টগুলো দেওয়া আছে, দেখে নেন আপনার মানে এগুলো
কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ইউকেতে 44 এর ভিতরে আসে, গার্ডিয়ান এর র‍্যাঙ্কিং এ আছে 33 এর ভিতরে। হ্যাঁ, তারপর অনেকগুলো বলার মতো জিনিস, কিন্তু তাহলে এটা বলে দিবেন যে র‍্যাঙ্কিং এর এই কথাটা কি আমি আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়ান এটা দিয়ে দিলে, লিংকটা দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, জি দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা এটা হচ্ছে এখানে দেখলে আপনারা মানে ক্রিয়েটিভ আর্টস এর র‍্যাঙ্কিং নিয়ে সবকিছু পেয়ে যাবেন। শাড়ি আপনি আসছেন, ক্লাস রেকর্ড হয়েছে, চিন্তা কোনো কারণ নেই, পাবেন। জি স্যার। ঠিক আছে, তো হচ্ছে কি রিকি বলে আপনার মানে রিয়ে কি বলে আপনার মানে গ্লোবাল মাস্টার্স বিজনেস, এই জিনিসগুলো হচ্ছে কি খেয়াল রাখার মতো ব্যাপার। আপনার মানে এগুলো সুন্দরভাবে একটু দেখবেন, দেখলে হচ্ছে কি উত্তরগুলো সবই পাবেন। লিংক পাঠিয়ে দিছি গ্রুপে, তো এই গ্রুপে গেলে ঠিক আমার মতো এই পেজ গুলো দেখতে পাবেন। শেষের দিকে দেখবেন গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইডের সর্বশেষ র্যাঙ্কিং হচ্ছে আপনার মানে 33, আর কমপ্লিট এইটা র্যাঙ্কিং এর কথা অবশ্যই বলবেন যেন, এটা খুব কাজের একটা র্যাঙ্কিং। হ্যাঁ, এটাতে 44 আস, চিন্তা করতেছেন ক্রিয়েটিভ আর্টস আসলে অনেক নাম করা ইউনিভার্সিটি, আসলে খুব নাম করা। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে খুবই ভালো রিভিউ হলো। স্যার আমি তো স্যার দেখছিলাম স্যার একটু আগে, তো ইউসি এর মধ্যে মানে ইউকে এর মধ্যে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং হচ্ছে 7 ইউকে এর মধ্যে, আর ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এর মধ্যে হচ্ছে স্যার 25 নাম্বার, 25। আচ্ছা, এটা কোন র‍্যাঙ্কিং এ দেখলেন? দাঁড়ান এটা আমি দেখি তো, এটা কোন র‍্যাঙ্কিং এ গেল, এটা কিউএস র‍্যাঙ্কিং ইনফরমেশন এখানে দেন। আচ্ছা, এই র‍্যাঙ্কিং ইনফরমেশনটা আমি পাচ্ছি, কিউএস র‍্যাঙ্কিং এর কথা বলতেছেন? এটাতে স্যার আছে কিউএস র‍্যাঙ্কিং এ স্যার 115 to 200। দাঁড়ান আমি দিয়ে ঢুকতেছি, দেখি একটু নিচে দিয়ে আছে। কোথায় পাবো টাইমস এডুকেশন? আচ্ছা স্যার, হ্যাঁ বলুন বলুন। আমি ভিডিও অন করে দেখাই স্যার। আচ্ছা দাঁড়ান আমি হচ্ছে কি রিয়েটার, তাহলে একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, আমি রেকর্ডিংটা পজ করি স্যার। আমি